বেসরকারি ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাওয়া গেল মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং প্যাথোলজি টেস্টের রিএজেন্ট। র‍্যাব এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে সোমবার হাসপাতালটিতে অভিযান চালায়। নানা অনিয়মের দায়ে 30 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সব অনিয়ম দূর করতে 7 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। মঙ্গলবার র‍্যাবের একটি দল অভিযান চালায় রাজধানীর মগবাজারের ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতালের দেখভালের দায়িত্বে থাকা যুগ্ম সচিব। কয়েক ঘণ্টার অভিযানে মেলে নানা অনিয়ম। হাসপাতালে থাকা ওষুধ ও রিএজেন্টের মেয়াদ শেষ, মানা হচ্ছিল না করোনা পরীক্ষার কোনো নিয়ম। টেস্টিং ল্যাব, যেটা প্যাথোলজি ল্যাব রয়েছে, সেই ল্যাবের বেশ কিছু মেশিন থেকে আমরা প্রচুর মেয়াদোত্তীর্ণ কিছু রিএজেন্ট পেয়েছি। 4টা অপারেশন থিয়েটার থেকে বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী, যেগুলো আজ থেকে আর কয়েক বছর আগে আপনার মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেগুলো জব্দ করা হয়েছে আমরা পেয়েছি। মাইক্রোবায়োলজি ল্যাবে মাইক্রোবায়োলজি স্যাম্পলগুলি যে প্রক্রিয়া টেস্ট করা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক উপায়ে টেস্ট করা হচ্ছে। এসব অনিয়ম দূর করতে বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। তার এই ভুল ত্রুটিগুলি 7 দিনের মধ্যে শুধরানোর সময় দেওয়া হয়েছে। যদি এই 7 দিনের মধ্যে যদি সে এগুলো ডেভেলপমেন্ট না করে বা ইম্প্রুভমেন্ট না করে, আমরা ফার্দার আইনি ব্যবস্থা নেব। কোয়ালিটি সেবা দেওয়া দরকার, তার কোনোটাই আসলে আমরা সেগুলো পাইনি। আমরা তাদের কাছে রিকোয়েস্ট করবো, তারা যেন তাদের সেবা সঠিকভাবে দেয়, কারণ আমাদের উদ্দেশ্য এটাই। আমাদের উদ্দেশ্য কাউকে ধরা না, মারা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের স্বাস্থ্য খাত, বেসরকারি স্বাস্থ্য খাতের অবদান অনেক, কিন্তু সেটা যেন কোয়ালিটি সার্ভিস হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই নিজেদের ভুল ত্রুটি সংশোধনের চেষ্টা করার কথা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।